কি বাবা পাকিস্তান, খবর কি তোমাদের? এবারের বিশ্বকাপ থেকে তো বাদ হয়ে গেলে, বাংলাদেশকে নিয়ে খুব মজা করেছিলে তোমরা। বাংলাদেশ নাকি কিছুই করতে পারবে না, বাংলাদেশ নাকি হেরে যাবে, বাংলাদেশ নাকি সুপার এইটে পৌঁছাতে পারবে না। তোমরা তো অনেক মজা করেছিলে বাংলাদেশকে নিয়ে, শেষ পর্যন্ত কি হলো? তোমরাই এলিমিনেটেড হয়ে গেলে, তোমরাই বাদ হয়ে গেলে সবার আগে। এবারের বিশ্বকাপে ভাই হচ্ছেটা কি, হচ্ছেটা কি আসলে? এবারের বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায় নিল, নিউজিল্যান্ড বিদায় নিল, এবং আমেরিকা কোয়ালিফাই করলো, সুপার এইটে চলে গেল। বড় বড় দলগুলি বাদ হয়ে যাচ্ছে, ছোট ছোট দলগুলি উঠে যাচ্ছে, উতরে যাচ্ছে। মানে হচ্ছেটা আসলে কি? এটাই আসলে প্রমাণিত হচ্ছে যে এবারের বিশ্বকাপে ছোট বড় বলতে কিছু নেই, টি টোয়েন্টি ক্রিকেটে ছোট বড় দল বলতে কিছু নেই। পার্টিকুলার ডেতে যে দলটা ভালো খেলবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে যারা ভালো করবে, তারাই আসলে জিতবে। এই পাকিস্তানের দর্শক বলি, সাবেক ক্রিকেটার বলি, তারা সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে মজা করেছিল। বাংলাদেশ নাকি এবারের বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না, তারা নাকি বাদ হয়ে যাবে, তারা নাকি এবারের বিশ্বকাপে এক থেকে দুইটা ম্যাচ ছাড়া তারা জিততে পারবে না, কিছুই করতে পারবে না। সেই কি হলো, শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তানি সবার আগে বাড়িতে চলে গেল, হাতে থালা নিয়ে, হাতে লোডা বাড়ি নিয়ে। কি খবর তোমাদের পাকিস্তান, কেমন আছো তোমরা? তোমরা তো অনেক মজা করেছিলে আমাদেরকে নিয়ে, দেখেছো মানুষদেরকে নিয়ে মজা করার ফলটা আসলে কি হয়। তোমরা আমাদেরকে নিয়ে মজা করেছিলে, নিয়তি নিয়তি কিন্তু তোমাদেরকে নিয়ে শেষ মুহূর্তে মজা করে ফেললো। শিক্ষা কি তোমাদের হয়েছে? আর কি করবে, কোনো দলকে ছোট করবে, আর কোনো দলকে নিয়ে মজা করবে? তোমরা কিন্তু শাস্তি পেয়েছো। পাকিস্তান এবারের বিশ্বকাপ থেকে এলিমিনেটেড হওয়ার পর থেকে, এবং তারা বাদ হয়ে যাওয়ার পর থেকে, পাকিস্তানের দর্শক সাবেক ক্রিকেটার সবাই কিন্তু পাকিস্তানের এই টিমটাকে একদম সমালোচনায় ধুয়ে দিচ্ছেন। তাদেরকে পারছেন না শুধু গালি দিতে, ওপেনলি তারা গালি দিতে পারছে না, কিন্তু মনে মনে কিন্তু তারা একদম গালি টালি দিয়ে একদম ধুয়ে দিচ্ছেন। কিন্তু অফিসিয়ালিভাবে তারা সামনাসামনি এসে গালি দিতে পারছে না, তারা কিন্তু একদম মর্মাহত পাকিস্তান এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায়। এবং নিউজিল্যান্ডও কিন্তু তারই সাথে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল, নম্র ভদ্র একটা দল, সুশৃঙ্খল একটা দল কিন্তু এবারের বিশ্বকাপ থেকে তারা বিদায় নিল, যারা আসলে প্রতিটা বিশ্বকাপেই সেমিফাইনাল ফাইনাল খেলে আসছে। ওয়ান ডে বলি, টি টোয়েন্টি বলি, টেস্ট বলি, তারা কিন্তু প্রতিটা বিশ্বকাপেই ফাইনাল সেমিফাইনাল খেলে আসছে। কিন্তু এবারের বিশ্বকাপে তাদের আসলে লাক ফেভার করেনি, তারা তাদের জন্য দুর্ভাগ্য, তারা বাতিল হয়ে গেছে এবারের বিশ্বকাপে খারাপ খেলে। এবং পাকিস্তান কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের, মানে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের, তারা হচ্ছে গিয়ে একবারের চ্যাম্পিয়ন এবং দুইবারের ফাইনালিস্ট। তারা দুইবার ফাইনাল খেলেছিল, একবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলটা আসলে এবারের বিশ্বকাপে বাদ হয়ে গেল। তারা তাকিয়েছিল আয়ারল্যান্ড এবং ওমানের ম্যাচের দিকে, ওমানকে যদি আয়ারল্যান্ড হারাতে পারে তাহলে তারা, মানে তাদের একটি সুযোগ থাকবে পরবর্তী ম্যাচে জিতে, ভালোভাবে জিতে, মানে বাদও একটা ব্যবধানে জিতে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারতো সুপার এইটে। কিন্তু নিউটি কিন্তু তাদের সাথে সুন্দর একটা খেলা খেলে ফেলেছে। নিউটি আয়ারল্যান্ড এবং ওমানের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করে দিয়েছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে, এবং ম্যাচটি বাতিল হওয়াতে কিন্তু আয়ারল্যান্ড এবং ওমান একটি একটি করে পয়েন্ট পেয়েছে, এবং তারই সাথে কিন্তু পাকিস্তানের সমস্ত সম্ভাবনা একদম ধুয়ে মুছে মলিন হয়ে গেছে। তারা কিন্তু এবারের বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বাতিল হয়ে গেছে। পাকিস্তানের যেই একটি ম্যাচ রয়েছে পরবর্তীতে, সেই ম্যাচটি যদি তারা একদম কি বলবো, মানে হাজার রানের, দুই হাজার, পাঁচ হাজার, দশ হাজার রানের বিনিময়ে তারা যদি জয়লাভও করে, তাহলে কিন্তু তাদের কোনো লাভ নেই, তারাও কোয়ালিফাই করতে পারবে না। ইউএসএ কিন্তু অফিসিয়ালিভাবে তারা কোয়ালিফাই করে ফেললো, ইন্ডিয়া এবং ইউএসএ এই দুইটা দল আসলে পাকিস্তানের গ্রুপ থেকে কোয়ালিফাই করে ফেললো। এবং তারই সাথে আয়ারল্যান্ড, কানাডা এবং পাকিস্তান, এই তিনটা দল কান্নার সহিত তারা বাতিল হয়ে গেল। বিশেষ করে পাকিস্তানের কথা বলতে হয়, পাকিস্তান ওয়াশ আউট হওয়ার পর থেকে, তারা বাদ হওয়ার পর থেকে, এলিমিনেটেড হওয়ার পর থেকে পাকিস্তানের দর্শকরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তারাই কিন্তু পাকিস্তানের এই টিমটাকে নিয়ে একদম সমালোচনায় একদম মুখরিত হয়ে পড়েছে। বিশেষ করে ক্যাপ্টেন বাবর আজমকে কিন্তু তারা একদম ধুয়ে দিচ্ছে, আহমেদ শেহজাদ, তারপরে হচ্ছে গিয়ে মিজবাহুল হক, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, তারপরে হচ্ছে ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, আরও যারা যারা সাবেক ক্রিকেটার ছিলেন, সবাই কিন্তু এই দলটাকে সমালোচনা করছে। তারা আসলে বলছে যেই দলটা আসলে আয়ারল্যান্ডের দিকে তাকিয়ে থাকে, যে আয়ারল্যান্ড ভালো খেলবে, তারা জিতবে, তারপরে আমাদের সুযোগ থাকবে কোয়ালিফাই করা, সেই দলটা আসলে, মানে
টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করার তাদের যোগ্যতা নাই। কিন্তু আমরা যেটা বলতে পারি, এবারের বিশ্বকাপে কিন্তু অসম্ভব বলে কিছুই নেই। ছোট ছোট দলগুলো বড় বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে, বড় বড় দলগুলো হেরে যাচ্ছে ছোট ছোট দলের বিপক্ষে। যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে পাকিস্তানকে, তারপর হচ্ছে গিয়ে আফগানিস্তান হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে, এবং আজকে কিন্তু অলমোস্ট একটুর জন্য কিন্তু নেপাল হারিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি, এবারের বিশ্বকাপে আসলে অসম্ভব বলে কিছুই নেই, মানে যে কোনো কিছু হতে পারে। বাংলাদেশের কিন্তু সম্ভাবনা রয়েছে সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মতো টিমকে হারিয়ে দেওয়ার। সেটাই যেন ঘটে, সেটাই যেন হয়, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের জন্য সমবেদনা। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের খোঁজখবর রাখতে ভালোবাসি, আপনাদেরকে জানাতে ভালোবাসি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জুড়ে যারা আমার সাথে যুক্ত ছিলেন।